নমস্কার বন্ধুরা, রূপার রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো আর একটা দারুণ রেসিপি নিয়ে। তো আজকে আমি পাকা কুমড়ো আর মাছের ডিম দিয়ে দারুণ সরে একটা রেসিপি বানাবো, আর এর স্বাদ কি বন্ধুরা দুর্দান্ত হয়। তো মাছ মাংস ফেলে রেখেই কিন্তু এটা দিয়ে খেতে হবে। তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে, আর আজকের রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি মাছের ডিম নিয়ে নিয়েছি, এখানে 200 গ্রাম মাছের ডিম নিয়েছি, কুমড়ো, আর এখানে আমি নিয়েছি পুঁই শাক ডাঁটা, আর আছে আলু। প্রথমে আমি মাছের ডিমটাকে ভালো করে ধুয়ে নিয়ে আসবো। তো মাছের ডিমটা ভালো করে আমি জল দিয়ে ধুয়ে নিয়ে চলে এসেছি, আর এখন আমি এই ডিমের মধ্যে দিয়ে দেবো অল্প একটু লবণ আর অল্প একটু হলুদ। আর হলুদ আর লবণ দিয়ে মাছের ডিমটা কিন্তু খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। তো দেখুন লবণ হলুদ দিয়ে তো মাছের ডিমটা কিন্তু খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। আর এই মাছের ডিমটা এখন আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। আর এবারে হাতে এসে সমস্ত সবজিগুলো আমি কেটে নেব। তো প্রথমে আমি কুমড়োটা কেটে নেব। আর বন্ধুরা কুমড়ো কেনার সময় তো এরকম দেখে কিনবেন, এই যে ধারটা আছে ধারটা এমন সবুজ থাকবে আর এটা কিন্তু হলুদ। এই কুমড়োগুলো কিন্তু খুবই মিষ্টি হয় আর খেতে তো বন্ধুরা দারুণ হয়। দেখুন কুমড়োটা তো আমি এইরকম একটু ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি, আর এখন আমি কুমড়োটা তুলে নেব জল থেকে। আর এবার আমি আলু কেটে নিচ্ছি। তো আলুটা ওই রকম আমি একদম এরকম গোল গোল করে কেটে নিচ্ছি। আলুগুলো আমি ভালো করে ধুই আর তুলে নিচ্ছি। তবে আলুর থেকে কুমড়োর পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হবে, তবে কিন্তু এটা খেতে ভালো লাগবে। আর এবার আমি পুঁই শাক ডাঁটাগুলো কেটে নেব। পুঁই শাক ডাঁটাগুলো একটা জায়গাতে করে আমি নিয়ে নিচ্ছি। তো খুব বেশি দেওয়ার দরকার নেই, অল্প একটু দিলেই হবে। তো সমস্ত কিছু জোগাড় করা হয়ে গিয়েছে, আর এবার আমি এখন নুনটা জেলে দেবো। তো প্রথমে আমি মাছের ডিমটা ভেজে নেব, তার জন্য কড়াইতে আমি দিয়ে দেবো তেল। তো আমি অল্প একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। মাছের ডিম হাসে গিয়ে খুব বেশি তেল দিলে হবে না, অল্প করে এখানে তেল দিতে হবে। আর তেলটা আমি চারদিকে ভালো করে লাগিয়ে দিচ্ছি। আর আমি এবারে মাছের ডিমটা ছোটো ছোটো করে বড়ার মতো করে কড়াতে দিয়ে দিচ্ছি। তো আমি এরকম দিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো করে সাইজেও দিতে পারেন। তো প্রথমে কিন্তু তেলের উপর দেবো না, এইভাবে গায়ে গায়ে দিয়ে দেবো। প্রথমে তেলের উপর দিলে তো এই ডিমগুলো
একদম পোস্টের মতো চারিদিকে ছড়িয়ে যাবে। তো সেই জন্য মাছের ডিম ভাজার সময় তো একদম কম করে তেলে মাছের ডিম ভেজে নিতে হবে। তো দেখো সমস্ত মাছের ডিমের বড়াগুলো আমি এইভাবে দিয়ে দিয়েছি, আর এক সাইডটা হয়ে গিয়েছি, আর আমি একবার উল্টে দেবো। দেখুন সমস্ত বড়াগুলো আমি এইবারে উল্টে দিয়েছি, আর এবার আমি আর একটু তেল দিয়ে দেবো। তো দেখুন উল্টে পাল্টে মাছের ডিমের বড়াগুলো খুব সুন্দর লাল করে ভেজে নিয়েছি। তো এখন আমি নামিয়ে নেব। তো আবার আমি কড়াতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল, আর এবার আমি আলু আর কুমড়োটা তেলের উপর একটু ভেজে নেব। অল্প একটু হলুদ গুঁড়ো দিয়েছি, অল্প একটু লবণ, আর লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে আলু আর কুমড়োটা কিন্তু আমি ভেজে নিচ্ছি। তো দেখুন কুমড়ো আলুটা কিন্তু একটু হালকা করে ভেজে নিয়েছি, আর এখন আমি নামিয়ে নেব। তো আবার আমি কড়াতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল, দিয়ে দিচ্ছি অল্প একটু পাঁচ ফোড়ন, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। তেলের পরিমাণটা একটু কমই দিয়েছি এক চামচের মতো, তো আপনারা চাইলে তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন, যেহেতু গরম পড়েছে তো সেই কারণে। খুব একটা তেল মশলা দিয়ে আমি রান্না করছি না, হালকা পাতলা ভাবেই রান্নাটা করছি। তো দেখুন পেঁয়াজটা কিন্তু একটু লাল করে ভেজে নিয়েছি, আর এবার আমি কয়েকটা মশলা দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হাফ চামচ, জিরে গুঁড়ো হাফ চামচ, ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা বাটা। সমস্ত মশলাগুলো খুব ভালো করে আমি কষে নেব। তো দেখুন সমস্ত মশলাগুলো খুব ভালো করে কষে নিয়েছি, আর এবার আমি ভেজে রাখা কুমড়ো আলুটা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো পুঁই শাক ডাঁটা। তো সমস্ত কিছু আবার মশলার সাথে ভালো করে আমি কষে নিচ্ছি। তো সমস্ত কিছু মশলার সাথে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিয়েছি, আর এখন আমি দিয়ে দেবো জল। দিয়েছি পরের মতো লবণ, তো যেহেতু আগে লবণ দেওয়া ছিল আলু আর কুমড়োর মধ্যে, সেহেতু লবণটা একটু বুঝে দিতে হবে। আর এবার আমি তরকারিটা ঢাকা দিয়ে দিচ্ছি, আর এই তরকারির মধ্যে এখানে যে পুঁই শাক ডাঁটা দিয়েছি, তো এতে করে তরকারি কিন্তু দারুণ একটা সেন্ট হবে, খেতে তো বন্ধুরা দারুণ লাগবে। তো আপনারা না চাইলে পুঁই শাক ডাঁটাটা নাও দিতে পারেন, তাতে করেও হবে। আর আমি এখানে কিন্তু কোনো রকম গুঁড়ো লঙ্কা ব্যবহার করিনি, আপনারা চাইলে একটু গুঁড়ো লঙ্কা দিতে পারেন, যেহেতু প্রচণ্ড গরম পড়েছে তো গরমে একটু আমি হালকা পাতলা তরকারিটা বানাচ্ছি। তো এবার আমি তরকারি ঢাকাটা খুলে দেখে নেব। তো আলু আর কুমড়ো কিন্তু খুব ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে, আর এবার আমি মাছের ডিমগুলো দিয়ে দেব। তো আর আমি ঢাকা দেবো না, মাছের ডিমগুলোকে আরও একটু 5 মিনিট ফুটিয়ে নেবো তরকারিটা। তো মাছের ডিম দিয়ে আরও আমি 5 মিনিট ফুটিয়ে নিয়েছি, আর তরকারিটা কিন্তু একদম আমার রেডি হয়ে গিয়েছে, আর এখন আমি নামিয়ে নেব। তো দেখুন তরকারিটা কিন্তু একটু আমি মাখা মাখা করেছি, তো আপনারা যেমন একটু ঝোল ঝোল রাখতে চাইলে একটু ঝোল ঝোল রাখতে পারে। আর আজকের এই মাছের ডিম দিয়ে আর কুমড়ো তরকারিটা একদমই রেডি হয়ে গিয়েছে, আর এখন আমি নামিয়ে নেব।
দেখলেন তো বন্ধুরা আজকের এই মাছের ডিম দিয়ে আর কুমড়োটা কত সুন্দর হয়েছে দেখতে বন্ধুরা, দুর্দান্ত হয়েছে, দারুণ লোভনীয়। তো বন্ধুরা আপনারা তো অনেক রকমভাবে মাছের ডিম দিয়ে বাড়িতে রান্না করে খান, আর আমার মতো করে এইভাবে কুমড়ো দিয়ে মাছের ডিমটা একবার তরকারি বানিয়ে খাবেন, দেখবেন বন্ধুরা দারুণ হবে। আর এটাই এতটাই টেস্ট হয়, তো গরম গরম এক থালা ভাত কিন্তু নিমেষেই শেষ হয়ে যাবে, আর কোনো তরকারির প্রয়োজন হবে না, এটা দিয়েই শুধুমাত্র খাওয়া হয়ে যাবে। তো আপনারা বাড়িতে বানালে কেমন হয়েছে তো আমাকে একবার কমেন্ট করে জানাবেন, আর যদি আজকে আমার রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে লাইক করে দেবেন আর সবার সাথে প্রচুর প্রচুর করে শেয়ার করবেন। তো এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে।